আজকের বিস্তারিত খবর পড়ছি আমি সৌমেন, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। বিজেপি বি টিম তৃণমূল কংগ্রেস রায়গঞ্জে বসে এমনই অভিযোগ করলেন মিমি রাজ্য কনভেনর জমিরুল হোসেন। জমিরুল বাবুর পৈতৃক ভিটে বোগ্রামে আসেন, সেখানে তিনি জেলার বিধানসভার কর্মীদের নিয়ে বৈঠক করেন। রাজ্য আহ্বায়ক জানান বিজেপিকে শক্তিশালী করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস থেকে মুকুল রায়, শুভশ্রী দত্ত এবং শুভেন্দু অধিকারীর মতো নেতারা বিজেপিতে গিয়ে সেই দলকে শক্তিশালী করছে। মিমের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নানান অভিযোগ করতে পারে, তাদের মূল শত্রু বিজেপি। তবে এরাজ্যে তৃণমূল কংগ্রেসের সার্বিক ব্যর্থতা দুর্নীতির বিরুদ্ধে তারা প্রচার করবে। মালদা জেলায় মিমকে আগামীতে সভা করতে দেবেন দিলে না, আগামী 5ই জানুয়ারি জোর করে সভা করবে। আর আমরা যদি বিজেপি কে সাপোর্ট করতাম, দিল্লি আমরা প্রার্থী দিয়েছি, দিল্লি যত ছিল 27-28 যেন মুসলিম বহিষ্ঠ এলাকা ছিল। আমি আপনার মাধ্যমে একটা সম্মান দিতে চাই আমার যদি না করে আমরা আমরা 5 তারিখ অবশ্যই করব।
Audio Jungle.